পেরুতে একটি বাস উল্টে পাহাড়ের ঢালে গড়িয়ে পড়ে কমপক্ষে ষোলো জন নিহত হয়েছে রাজধানী লিমা থেকে আয়াকুচো শহরে যাওয়ার সময় মঙ্গলবার পাহাড়ে আয়াকুচো অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে বাসটিতে চল্লিশ জন আরোহী ছিল ঘটনাস্থল থেকে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে ভাঙা রাস্তায় দ্রুত গাড়ি চালানো সহ বেশ কিছু কারণে পেরুতে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে এর আগে গত তিরিশে এপ্রিল কাজামার্কা অঞ্চলে একটি বাস খাদে পড়ে কমপক্ষে পঁচিশ জন নিহত হন দেশটির পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুসারে দু সালে পেরুতে সড়ক দুর্ঘটনায় মোট তিন জন প্রাণ হারায়